শিল্পী সমিতির নেতারা আছেন, পরিচালক সমিতির নেতারা আছেন, যদি আপনারা অনেকেই এখন বলছেন রাজ্জাক সাহেব এই রাজ্জাক সাহেব, রাজ্জাক সাহেব কিন্তু কখনোই বিভেদ করেন নাই, বিভাজন করেন নাই, কাউকে বহিষ্কারও করেন নাই, ব্যান্ডও করেন নাই। তা আপনারা এখন বলেন সভা সমাবেশে যে হ্যাঁ রাজ্জাক সাহেব এরকম রাজ্জাক সাহেব, ফাইন, যদি তাই হয়ে থাকে তাহলে তার সম্মানে আমি দাবি নিয়ে বলবো আজকে যে ভুলে যান, আমিও উল্টাপাল্টা কথা বলছি, আমাকেও মাফ করে দেন, যে কালকে যা হয়েছে হয়েছে, আজকের থেকে আমরা সব ব্যান্ড তুলে নিলাম, সব কিছু তুলে নিলাম, কালকের থেকে আমরা ফিল্ম পরিবার, আমরা বলি আমরা পরিবার কিন্তু সদস্যদের খালি বহিষ্কারই করে দেই, পরিবার কখনো তার সদস্যকে বহিষ্কার করে না, শাসন করে, শাসন করবেন, একসাথে থাকবেন, আমাদের মুরব্বীরা এখনও আছেন ইন্ডাস্ট্রিতে, অনেক মুরব্বী আছেন যারা আমাদেরকে শাসন করতে পারে, গাইড করতে পারেন, এর জন্য আমাদেরকে বেতের বাড়ি মারার দরকার নেই, আপনারা মিলেমিশে থাকেন, আর হয়তো আসবো না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, FDC-তেও আসবো না, যদি কালকে শুনি যে আমরা মিলে না গেছি, এগুলো না উঠিয়ে ফেলেছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমার বাবা যদি কাউকে কষ্ট দিয়ে থাকে তাকেও ক্ষমা করে দেবেন, কারো প্রতি তার কোনো রাগ অনুরোগ ছিল না, সেদিনকে আলমগীর চাচা সামনে ছিলেন, আমি বলেছিলাম, এই জন্যই বলেছিলাম আমরা রাগ যায় না, রাজ্জাক সাহেব কখনো বলবে না আমাকে FDC-তে নিয়ে যাস না, দুই একজন কি বললো না বললো তাতে রাজ্জাক সাহেবের কিছু আসে যায়, এটা রাজ্জাক সাহেব প্রমাণ মরে গিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন যে রাজ্জাক সাহেব কি ইন্ডাস্ট্রির জন্য একটা, ঠিক আছে এই আর বেশি কিছু বলবো না, আমি বেশি কিছু বলে থাকলে, বেশি আতেলগিরি করে থাকলে প্লিজ আমাকে মাফ করে দেবেন, আর এটাই হয়তো আমার শেষ দেখা আপনাদের সাথে, যদি কালকে থেকে আমরা মিলে যেতে না পারি, আমরা যদি পরিবারভুক্ত না হতে পারি, আর যদি হতে পারি অবশ্যই, আমি তো পরিবারেরই সন্তান, আমার জন্ম এখানে, আমার ছোট ভাইয়ের জন্ম এখানে, মানুষ হয়েছি এখানে, ওনারা আমাদেরকে নিয়ে খেলেছেন, থ্যাংক ইউ। বাপ্পা তুমি আসলে সন্তান বাবার কাছে কি আর বাবা সন্তানের কাছে কি এইটা আমি খুলে বলতে পারবো না, এই প্রেম, এই রক্তের বাঁধন, এই ভালোবাসা অপূর্ব একটি জিনিস পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন যেটা কল্পনা করা যাবে। তুমি তোমার অনেক দুঃখের কথা বলেছো, অনেক কথা অনেকে বলে বলে থাকে, আমার নিজের কানেও শুনেছি, এই যে রাজলক্ষ্মী, আরে যদি সে বাঁচার জন্য করে থাকে কি অন্যায় করেছে, কিন্তু অনেকে বলেছেন শুনেছি সিনেমা হল বানানোর জন্যে দেয়া হয়েছে, উনি পয়সা কামানোর জন্যে এটা মার্কেট করেছেন। একটি মানুষ যখন বর্ডার ক্রস করে আসে জায়গা জমি বাড়ি ঘর সব কিছু ছেড়ে দিয়ে, তাকে কেউ বিশ্বাস করে প্রথম অবস্থায়? কেউ করে না। তিনি ছিলেন সেলফ মেড ম্যান, সে নিজে নিজে সমস্ত কিছু অর্জন করেছেন, যদি গুণই না থাকতো সে অর্জন করতে পারত না। এই ধরনের কিছু কথা চলে আসে যেগুলো সঠিক নয়, ভালো নয়। আরেকটা কথা বাপ্পা তুমি বলেছ, আমরা অনেক চাচা, তোমার বাবার অনেক ভাই আছে, কোথাও পালিয়ে যেতে পারবে না, হারিয়ে যেতে পারবে না, FDC-তে আসবো না, এই শব্দটি তোমাকে উইথড্র করতে হবে, এই শব্দটি তোমাকে উইথড্র করতে হবে, এই FDC-র প্রতিটি ইটাকে জিজ্ঞেস করো, একটা ইটকে জিজ্ঞেস করো, বালুকে জিজ্ঞেস করো, এই মিয়া রাজা কে, সে বলে দেবে কে, তাকে ছেড়ে কোথায় যেতে চাও? আর যে কথা তুমি বলেছ, তুমি ভেব না যে আমরা ঘরে বন্দি করে রাখব, আমরা ভালোবাসার পৃথিবীর মানুষ, বারবার আমি এই কথাটা বলে থাকি, ভালোবাসি, স্নেহ করি, তোমার অভিমান, তোমার অভিমানকে আমি, তুমি আমার ছেলে, অভিমানকে আমি শ্রদ্ধা করব, কিন্তু লিমিটেশন বলে একটা জিনিস আছে, সেই লিমিটেশনের বাইরে যাওয়ার কোনো উপায়
আমার বাবারও নেই। আমরা আছি, তার জন্য শোক জ্ঞাপন করার জন্যই আমরা এসেছি। এভাবে আসবো জানতাম না, আমাদের প্রিপারেশনও ছিল না। আমার আব্বার জীবন একটা খোলা বইয়ের মতো, ইন্ডাস্ট্রির লোকের কাছে, দেশের লোকের কাছে একটা বইয়ের অনেকগুলো অধ্যায় থাকে। আমার বাবার এই বইটাতেও কিছু অধ্যায় আছে, থাকে একটা বইয়েতে কিছু অধ্যায় থাকে যেটা মানুষ বোঝে না, সবাই হয়তো বোঝে না, সবাই বোঝে। কারো কাছে কিছু জিনিস অবৈধ থেকে যায়, কারো কাছে কিছু জিনিস ব্যাখ্যার প্রয়োজন হয়। আব্বা, আমি যে জিনিসটা এখন বলতে চাইব, আব্বা জীবিত থাকতে এই জিনিসটার অনেকবার অবতারণা হয়েছে, কিন্তু আব্বা কখনো এটাকে ইম্পর্টেন্স দেয়নি। ছেলে হিসাবে আমার কাছে মনে হয়েছে এটা তার জন্য একটা কালিমা। আমি ফার্স্টে এটাই ক্লিয়ার করতে চাই, বিকজ এটা তার পেশার সাথে জড়িত, তার কর্মের সাথে জড়িত। আমার কাছে মনে হয়েছে এটা তার জন্য একটা অ্যালিগেশনের মতো। ফার্স্ট কথা হলো, আমি আসি একটু একটু, আমাকে, আমি যদি একটু বেশি কথা বলে দেই প্লিজ আমাকে একটু ধৈর্য ধরে একটু সহ্য করে নেবেন, বিকজ আর কোনো দিন হয়তো কথা বলতেও পারবো না, এই সুযোগটা আমাকে দিলেন। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা কথা চালু আছে যে রাজ্জাক সাহেব সিনেমা হল না করে মার্কেট কেন করলেন। ফাইন, এটা এই তর্কে আমি যাব না, উনি কেন মার্কেট করলেন, সিনেমা হল কেন করেননি। বাট একটা ভুল ধারণা আছে যে উনি সিনেমা হলের নাম করে মার্কেটটা করেছেন, পারমিশনটা সিনেমা হলের নাম করে নিয়েছেন। নো, উনি মার্কেটের কথা বলেই ওখানে পারমিশন নেওয়া, এবং মার্কেটটা ওখানে মার্কেট হিসাবেই তৈরি হয়েছিল। পরবর্তীতে আমরা সিনেমা হল করার জন্য চেষ্টা করেছিলাম, রাজুক থেকে পারমিশন দেওয়া হয়নি। মোর ওভার, আমাদের এই বিল্ডিংটাতে অনেক পিলার ছিল, কনস্ট্রাকশন হওয়ার পর সেটাকে ভেঙে স্পেস করে সিনেমা হল করার মতো কোনো স্কোপ ছিল না, করা হয়নি। উপরেও করার চেষ্টা করেছিলাম পরবর্তীতে, তখনও পারমিশন দেওয়া হয়নি। কিছুদিন আগে ওখানে বিসিকের একটা অডিটোরিয়াম ছিল, ওটাও আমরা নেওয়ার চেষ্টা করেছিলাম সিনেমা হল করার জন্য। উত্তরাতে ওটা স্কুল পাশে থাকার জন্য সেটাও পারমিশন দেওয়া হয়নি। চ্যাপ্টার ক্লোজ। এটার অনেকের ভুল ধারণা আছে, আমি ক্লিয়ার করে দিলাম, রাজ্জাক সাহেব দুই নম্বর করে মার্কেট বানাননি, রাজ্জাক সাহেব এক নম্বর করেই মার্কেট বানিয়েছিলেন। রাজ্জাক সাহেব যদি দুই নম্বর করে বানাতেন তাহলে উত্তরে লক্ষ্মীগঞ্জ আরও চার পাঁচটা থাকতো, মার্কেট আরও চার পাঁচটা থাকতো, করেননি। আমরা সৎ থাকবো বলে আমাদের এত বড় একটা বাড়ি ছিল, ব্যবসায় লস করার পরে ব্যাংকের মাত্র 4 কোটি টাকা লোন আমাদের ডেফার ছিল। আমরা বললাম যে না, আব্বা বললো চলো আমরা নতুন করে শুরু করি, বললো না দরকার নেই, বিকজ লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ মেরে দেয়, ওটা নিয়ে আবুল করিম গফুর কেউ কোনো কথা ওঠে না কখনো। বাট কালকে রাজ্জাক সাহেবের নামে আসবে, রাজ্জাক সাহেব 4 কোটি টাকা মেরে দিয়েছেন ব্যাংকের ডিফল্টার। আমরা আমাদের বাড়ি বিক্রি করে লোন শোধ করে দিছি, আমরা ইচ্ছা করলে মেরে দিতে পারতাম ওই টাকা, আরও বাড়ি করতে পারতাম, ডেভেলপারকে দিয়ে ফ্ল্যাট বানাতাম। এই ফ্ল্যাটগুলো কিন্তু আমাদের না, সেল করে দিয়েছি, ওখানে আমাদের কোনো ফ্ল্যাট নেই। গেল, এখন আসি, বাংলাদেশের মানুষ আমার আব্বাকে যে শ্রদ্ধা দেখিয়েছে, সম্মান দেখিয়েছে, আমার ইন্ডাস্ট্রি যে সম্মান শ্রদ্ধা দেখিয়েছে, এটা যদি আব্বা, ধরেন তার বেঁচে থাকা অবস্থা, আজকে যদি আব্বা বেঁচে থাকা অবস্থায় এই দৃশ্যটা দেখে যেত, তিনি হয়তো বাকরুদ্ধ হয়ে যেতেন। জানতেন যে দেশের মানুষ ভালোবাসে, ইন্ডাস্ট্রির লোক তাকে শ্রদ্ধা করে, বাট এইটা দেখে মনে হয় তিনি সহ্য করতে পারবেন না, অভিভূত হয়ে যেতেন যে মানুষ তাকে এতটা ভালোবাসে। আমি দেখেছি শহীদ মিনারে, আজাদ মসজিদে কীভাবে মানুষ কেঁদেছে তার জন্য, বাচ্চা বাচ্চা মেয়ে এসছে, মহিলারা এসছে কোলে বাচ্চা নিয়ে, শহীদ মিনারে এসছে তাকে শ্রদ্ধা জানাতে। সবার এই জিনিস ভাগ্যে চোটে না। আমরা তাকে একটা হাঁড়িতে চাল রান্না হলে, ভাত যখন রান্না হয় দুই একটা চাল শক্ত থাকে, আমাদের ইন্ডাস্ট্রিও তাই, আমরা একটা পরিবারে বসবাস করি, দু একজন দুটো কথা বলতেও পারে, বাট তাই বলে হাঁড়ির সব
চাল নষ্ট না, সব ভাত নষ্ট না, আমরা তাকে সবাই অসম্মান করি না, ভালোবাসি। আমি দুদিন আগে দেখলাম একটা চ্যানেলে গুলজার ভাই ছিলেন, এখন অনেকেই হয়তো বলবেন আব্বাকে নিয়ে অনেক অনেক কথা বলবেন, তাকে আদর্শ, তাকে ফলো করা দরকার, তাকে ফলো করলে নিজেরা ফলো করা হয় এটা সেটা। গুলজার ভাই একটা করেন, তাকে ফলো করেন আর কিছু লাগবে না তার আদর্শকে, ফাইন। রাজ্জাক, রাজ্জাক সাহেবের আমলে এখানে উপস্থিত আছেন। পৈতৃক সূত্রে আমি ইন্ডাস্ট্রির ভাতিজা, সবাই সিনিয়র জুনিয়র হিরো হিরোইনকে আপা বলে, ভাই বলে, কিন্তু আমি সবাইকে চাচাই বলি, বিকজ এটাও আমি পৈতৃক সূত্রে পেয়েছি, আমি ভাতিজা, আমি ভাই হতে পারিনি কারো, এখনও ভাতিজাই। আব্বার সময় আলমগীর সাহেব ছিলেন, ফারুক সাহেব ছিলেন, সোহেল রানা সাহেব ছিলেন, সবাই যার যার জায়গায় সুপারস্টার ছিলেন, আব্বা নায়করাজ ছিলেন, কিন্তু কেউ ফ্লপ ছিলেন না, তার তার জায়গায় সবাই সাইমালটেনিয়াসলি তখন ইন্ডাস্ট্রিটাকে আমাদের এগিয়ে নিয়ে গেছেন, কেউ কখনো ক্ল্যাশ করেন নাই। সন্ধ্যার পরে আমার চেয়ে বেশি ইন্ডাস্ট্রিকে আর কেউ জানে না, বিকজ 70s যখন আব্বার উত্থান হয় বাংলা স্বাধীনের পরে, আমার দেখা ইন্ডাস্ট্রিকে, আমার বাসায় ইন্ডাস্ট্রি কীভাবে রাইজ করেছে, কারা কারা এসেছে, কাদের মধ্যে কত বন্ধুত্ব ছিল, আমার চেয়ে বেশি কেউ জানে না। আমি দেখেছি, আমি ইন্ডাস্ট্রিতে পরে এসেছি, কিন্তু ইন্ডাস্ট্রির জন্য কী করেছেন, দুইটা সন্তানকে দিয়ে দিয়েছেন, একটা পিতার কাছে তার সন্তানের চেয়ে মূল্যবান আর কিছুই নাই, কিছুই নাই, কোনো পিতার কাছেই না, সে কানা হোক, ল্যাড়া হোক, খোড়া হোক, একটা কানা ছেলেও তার মা বাবার কাছে সবচেয়ে সুন্দর, কালো ছেলে সবচেয়ে সুন্দর। আমরা দুটো ছেলে ইন্ডাস্ট্রিতে এসেছি, আর কিছুই করিনি, অন্য কোনো ব্যবসা করিনি, বাবা আর এক ভাই ছিল, সে তার চেহারা ছিল না, হাইট ছিল না, বলে হয়তো তাই সে যদি আমাদের মতো হতো, হিরো হওয়ার মতো যোগ্যতা থাকতো, তাহলে হয়তো সেও হিরো হতো, তার জন্য অন্য ব্যবসা করতে গিয়েছিল, হয়নি। আমরা ফিল্মের লোক, হিসাব কিতাব বুঝি না বলেই মার খেয়ে গেছি, সেটা কথা না, যাক ব্যবসা হয়নি হয়নি, কিন্তু দুই নম্বরই আমার বাবা কখনো করেনি, এইটাই করেছেন ইন্ডাস্ট্রিতে বলেই এই অবস্থা। আমাদের যারা অগ্রজ আছে তাদেরকে সম্মান দিবেন, তাদের যে যোগ্যতা, যে আসনটা, সেটা যেন আমরা তাদেরকে দিতে পারি, সেই চেষ্টাই আমরা করব। আর বেশি কিছু বলার নাই।